নমস্কাৰ, আপুনি চাই আছে সুপারফাস্ট প্রাইম টাইম 100। যে সময়ত আঠখেলিয়া নামঘৰত দ্বিতীয় সংঘাতৰ বাবে দুইপক্ষৰ সংঘাতে তীব্র রূপ ধারণ কৰিছে, সেই সময়তে আঠখেলিয়া নামঘৰত সেৱা জনালে কর্তব্যরত এজাক আৰক্ষীয়ে। কর্তব্য পালন কৰিবলৈ গৈ যাতে কোনো দায় দোষ নহয় তার বাবে নামঘৰত প্রার্থনা করলে আৰক্ষীৰ দলটিয়ে। ডিগবৈত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত এজন নিহত আহত তিনিজন, টাটা বাহন আর ট্যাঙ্কারৰ মুখামুখি সংঘর্ষৰ ফলতেই সংঘটিত হয় এই শোকাবহ দুর্ঘটনা। ট্যাঙ্কারখনৰ হেণ্ডিমেনজন ঘটনাস্থলীতে নিহত হওয়ার লগেলগে ট্যাঙ্কারৰ চালকে পলাই যায়। নাজিরার মঠিয়া সিগাত উত্তপ্ত পরিস্থিতি, খোপা ধরার সন্দেহত এজনক রাইজর উত্তম মধ্যম, মুর্মূর্ষু অবস্থাত নাজিরা আরক্ষী উদ্ধার করে লোকজনক, অচেতন অবস্থাত লিগিরি পুখুরী অসামরিক চিকিৎসালয়ত ইনাজান ভূঁয়া নামৰ লোকজনক ভর্তি করা হয়। বিরোধীক চ্যালেঞ্জ মন্ত্রী পীযুষ হাজরিকার, কোনোবা ধনী ঘরের গাধা লড়াই, দৌড়ব নোয়ারা লড়াই, চাকরি পাইছে যদি দেখায় দিয়ক, ভিক্টর দাসকো চাকরির বাবে টকা দিয়া প্রার্থীর নাম প্রকাশ করবলৈ প্রত্যাহ্বান। বিদ্যুতের মাচুল বৃদ্ধিক লৈ শক্তিমন্ত্রী নন্দিতা গার্লুসার প্রতিক্রিয়া, বিষয়টি গুরুত্ব সহকারে লওয়া হয়েছে বলে মন্তব্য গার্লুসার, অবশ্যই বিদ্যুতের বিল বাড়ব নে কমিব সেয়া স্পষ্টক কব নারি বলে মন্তব্য মন্ত্রীগুলির। ভিক্টর দাসক চাকরির নিলম্বনের দাবি আর ভবেশ কলিতার ক্লিন চিট বিজেপি বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যর, ভবেশ কলিতার বিরুদ্ধে অহা অভিযোগ অমূলক, ভিক্টর দাসে কোচিং সেন্টার চলাক ল আপত্তি সিদ্ধার্থ ভট্টাচার্যর। আজিলেকে চুক্তি রূপায়ণ বিভাগত দাখিল হওয়া নাই বিপ্লব কুমার শর্মার অধ্যক্ষতার গঠিত কমিটিয়ে দিয়া প্রতিবেদন, রহস্যজনকভাবে প্রতিবেদনের কপি আজিল হাতত নপরিল চুক্তি রূপায়ণ বিভাগের হাতত। সভাপতিক প্রদেশ কংগ্রেসত সৃষ্টি হয়েছে দুটা ফৈদর, এআইডিএফ সম্পর্কত সভাপতির আকুঙ্গ স্থিতির অসন্তুষ্ট কেইবাজনো বিধায়ক, দেবব্রত শইকিয়াক সভাপতি হিসাবে বিচারে একাংশ বিধায়কে। অবশেষত খোল খালে শ্রী শ্রী আঠখেলিয়া নামঘরের তলা, গোলাঘাট জেলা প্রশাসনের হস্তক্ষেপত তলা খুলিবলৈ বাধ্য হয় কর্ণধার সমিতি, সোমবারে পুয়া আঠখেলিয়া নামঘরের মূল গেটত তলা ওলমাইছিল কর্ণধার সমিতিয়ে। মাত্র 5,000 টকার বিনিময়ত ভারতত প্রবেশ করা বাংলাদেশী নাগরিকর বিস্ফোরক স্বীকারোক্তি, নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনত ধরা পড়া দুই বাংলাদেশী যুবকর ভাষ্য প্রকাশ পাইছে চাঞ্চল্যকর তথ্য। তিনিচুকীয়ার কয়লা খনিত গ্যাস নির্গত হয়ে নিহত তিনি শ্রমিক, লিডুর কংগ্রেস ফিল্ডর সমীপর কয়লা খনিত এই ঘটনা, ডেভিড নগর কয়লার খনিত এই দুর্ঘটনা সংঘটিত হয়। গোসাইগাঁও জব্দকৃত সুপারি দাহন, শ্রীরামপুরত আরক্ষী জব্দকৃত 32 বস্তা সুপারি জ্বলাই দিয়ে, শিমলুটাপু আরক্ষী জব্দ করেছিল সুপারি সমূহ, আদালতের নির্দেশ মর্মে জ্বলাই দিয়া হয় সুপারি সমূহ। নগাঁওর আদিত্য সুইচ নামৰ ব্যবসায়িক প্রতিষ্ঠানত উত্তপ্ত পরিস্থিতি, প্রাপ্য ধন বিচাৰি প্রতিষ্ঠানখনত শ্রমিকৰ প্রতিবাদ, 9 দিন উকলি যোৱাৰ পিছতো পারিশ্রমিক নাপালে শ্রমিকে, প্রাপ্য ধন বিচাৰতে শ্রমিকক ভাবুকি মালিকর। তিনিচুকীয়া লিডুর কয়লা খনিত নিহত শ্রমিক তিনিজন বঙাইগাঁওয়ের, যোগীকোপার ভরালকুন্দির শহীদুল ইসলাম আর হুসেইন আলীর গোয়ালপাড়ার বগুয়ানর আসমত আলী নিহত হয়েছে। দক্ষিণ কামরূপর গরৈমারী লারুয়াজান গাঁওত পত্নীক মরিয়াই মরিয়াই হত্যা, স্বামীর ময়না খাতুন নামৰ মহিলাগৰাকীক স্বামী আজিবর আলিয়ে হত্যা করে, স্বামীসহ পরিয়ালের লোকক গ্রেপ্তার করে আরক্ষীয়ে। দুলিয়াজানের ভাদৈ পাঁচআলির 3 নম্বর চপাতলীত পরিয়াল কেন্দ্রিক সংঘাতত এজনের মৃত্যু, বিরসা ইন্দুয়ার নামৰ লোকজনে পরিয়ালের লোকক আক্রমণ করার, পরিয়ালেরও একাংশ লোকে আক্রমণ করে বিরসা ইন্দুয়ারক, কেইবাজনও আহত হওয়ার, বিরসা ইন্দুয়ার নিহত হয়। কলিয়াবরের নিজ শিলাবন্ধা গাঁওত পিতৃর ডার্ক ঘাপত মৃত্যু হল পুত্রর, পিতৃ হরেণ বরার ডিঙিত ঘপিওয়া পুত্র সঞ্জীব বরা সংকটজনক অবস্থা চিকিৎসার বাবে টিএমসিএইচলৈ প্রেরণ করা হয় যদিও চিকিৎসালয়ত মৃত্যু হয় সঞ্জীব বরার। হুজাইর কাকিত খোপা ধরা সম্পর্কত সামাজিক মাধ্যমত কবিতা লিখি গ্রেপ্তার হয়েছে খাইরুল ইসলাম নামৰ এজন, খাইরুলের পোস্ট শেয়ার করা মমতা বেগমকো আরক্ষী গ্রেপ্তার করে কারাগারলৈ প্রেরণ করে। হাজু আরক্ষী থানাত মুরগি নির্ধারণ করার বিরুদ্ধে এজাহার এগারী মহিলার, 5টা লোকেল মুরগির মৃতদেহ লৈ থানাত উপস্থিত হল মহিলাগী, মুরগি নিধনের অভিযোগত 3 জনের বিরুদ্ধে দাখিল করেছে এজাহার। কলিয়াবরের আমবাগান আরক্ষী চকীত নিশা উত্তপ্ত পরিস্থিতি, নাকা চেকিংয়ের নামত আমবাগান আরক্ষীর বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ, হেলমেট পরিধান নকরার এজন যুবকক আরক্ষীর গুরুলা গুরুলক প্রহার। গোয়ালপাড়া কৃষ্ণাইত বিগত এটা সপ্তাহত আরক্ষীয়ে জব্দ করে 50টাক চোরাং গরু, দেওবারে নিশা আরক্ষীর জালত পড়িল 12টাক চোরাং গরু সহ 3 চোরাং ব্যবসায়ী। যোরহাটত সামাজিক মাধ্যমত ভাইরাল হওয়া এক ভিডিও সৃষ্টি করেছে প্রতিক্রিয়া, মিঠাই জংশন নামৰ ব্যবসায়িক প্রতিষ্ঠানখনৰ দুজন অনা অসমীয়া কর্মচারীক, এগৰাকী অসমীয়া লোকক কোনো কথাত শারীরিকভাবে অপদস্থ করার অভিযোগত কানত ধরি প্রদান করে কঠোর শাস্তি। বঙাইগাঁওর নিউ কলোনির কালীবাড়ীত উদ্ধার এটা মৃতদেহ,
মৃতদেহটো ৰিন্তু সরকার নামৰ এজন যুৱকৰ বুলি চিনাক্ত মৃতদেহৰ কাষত উদ্ধাৰ হৈছে স্কুটি এখন করিমগঞ্জৰ পাথৰকান্দিত 20,000 ইয়াবা টেবলেট আৰু 16টা সাবোনৰ বাকচত ভৰাই থোৱা হেৰোইন উদ্ধাৰ কৰে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ ফৰিজউদ্দিন নামৰ সৰবৰাহকাৰীটোক হুজাইৰ পৰা গুৱাহাটী অভিমুখী চলন্ত ৰেলত হুজাই আৰক্ষী অভিযান চলাই 45 কেজি গাঞ্জা সহ 6টা গাঞ্জা বেপাৰী গ্ৰেপ্তাৰ কৰে নামনি মুৱা এলটিটি এক্সপ্ৰেছত চলিছিল অভিযান বিজনী টোল প্লাজাত বৃহৎ পৰিমাণৰ চোৰাং চাউল সহ এখন বলেৰো পিকআপ বাহন জব্দ মানিকপুৰৰ পৰা বঙাইগাঁও অভিমুখে গৈ থকা অৱস্থাত আৰক্ষীয়ে অভিযান চলাই জব্দ কৰে চোৰাং চাউলখিনি ঘটনা সন্দৰ্ভত বাহনৰ মালিকক গ্ৰেপ্তাৰ জামুগুৰি হাতত বন বিভাগে জব্দ কৰিলে চোৰাং কাঠসহ এখন বাহন আৰু কাঠফলা মেচিন জিয়াভৰলৈ নদীৰ সমীপৰ পৰা জব্দ কৰে কাঠ ভৰ্তি বলেৰো পিকআপ বাহনখন মিচিংগাঁৱতো অভিযান চলাই কাঠ মিলৰ লগতে কাঠফলা মেচিন জব্দ জালুকবাৰীৰ গাড়ীগাঁৱৰ মেধিপাৰাত হাজু আৰক্ষীৰ অভিযান ৰাহুল আলী নামৰ ড্ৰাগছ ব্যৱসায়ীটোৰ ঘৰত চলিল এই অভিযান সোমবাৰে চলা এই অভিযানত ধৃতটোৰ ঘৰৰ পৰা জব্দ 5,00,000 টকা শুকুৰবাৰে হাজুৰ দামপুৰত ড্ৰাগছসহ গ্ৰেপ্তাৰ হৈছিল ৰাহুল আলী গুৱাহাটীৰ পল্টন বজাৰত ৰিক্সা চালকৰ পৰা উদ্ধাৰ 5টা সক্ৰিয় গুলীসহ এটা পিষ্টল ধৃত ৰিক্সা চালকজন বিহাৰৰ অজয় কুমাৰ প্ৰসাদ বিহাৰত অপৰাধ সংঘটিত কৰি অসমলৈ আহিছিল অজয় পশ্চিম কাৰ্বি আংলঙৰ কপিলী নদীৰ ৰজাডুবি ঘাটত অবৈধ বালি খননৰ অভিযোগ উত্থাপন বন বিভাগৰ অভিযানত অবৈধ ঘাটৰ পৰা জব্দ বালি তোলা মেচিন আৰু অন্যান্য সামগ্ৰী বোকাখাটত 40টা অবৈধ গৰু সৰবৰাহকাৰী ট্ৰাক জব্দ বোকাখাট আৰক্ষীৰ অভিযানত জব্দ কৰা ট্ৰাকখনৰ চালক মুশ্বাৰফ হুছেইনক আটক বোকাখাটৰ ৰজাবাৰীৰ পৰা চামগুৰিলৈ নি থকা অৱস্থাত গৰুখিনি জব্দ কৰা হয় নলবাৰীৰ মুকালমুৱাৰ সোণাপুৰত এজন লাট মণ্ডলৰ সম্পত্তি জব্দ কৰিলে প্ৰশাসনে ভূমি জালিয়াতিৰ গোচৰত অভিযুক্ত লাট মণ্ডলগৰাকীৰ এটা পুখুৰী জব্দ পলাতক হৈ আছে অভিযুক্ত লাট মণ্ডল জাকিৰ হুছেইন শিৱসাগৰৰ ৰূপহীমুখত বন কৰা কিশোৰী উদ্ধাৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে খোজকাঢ়ি গৈ থকা অৱস্থাত স্থানীয় লোকে উদ্ধাৰ কৰে মাৰোৱাৰী সম্প্ৰদায়ৰ এজন লোকৰ ঘৰত আছিল কিশোৰীগৰাকী ৰহাত চাঞ্চল্যকৰ চুৰিকাণ্ড দিন দুপৰতে ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ চোৰে চলালে চাফাই অভিযান ৰহা মহাবিদ্যালয়ৰ প্ৰবক্তা বিৰাজ হাজৰিকাৰ ৰহাৰ টোপাকুচিস্থিত বাসগৃহত সংঘটিত হয় এই চুৰিকাণ্ড বকুৰ ৰাজাপাৰাত ভয়াৱহ পথ দুৰ্ঘটনাত যাত্ৰীবাহী আল্ট্ৰা বাছে খুন্দিয়ালে বাইক আৰোহীক তাৰ পিছতে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথৰ দাঁতিৰ এডাল গছত তীব্ৰ জোৰেৰে খুন্দা মাৰে আল্ট্ৰা বাছখনে দুৰ্ঘটনাত বাছখনৰ 17গৰাকী যাত্ৰী আহত ধাৰাষাৰ বৰষুণৰ ফলত মেঘালয়ত ভয়ংকৰ ভূমিস্খলন 47 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী দক্ষিণ অসম মিজোৰাম আৰু ত্ৰিপুৰা পথত থকা এটা সুৰংগ মাটিৰে আৱদ্ধ হৈ পৰে ভূমিস্খলনৰ ফলত সুৰংগটো বন্ধ হৈ পৰে নলবাৰীত চৰকাৰী আঁচনি ৰূপায়ণত ব্যাপক অনিয়ম ডাঙুৱাপাৰাত ভুৱা আঁচনিৰ নামত জিলা পৰিষদৰ সদস্য সৰকালে 6,00,000 টকা ৰাজহুৱা পুখুৰী পোতাৰ নামত আঁচনি ধাৰ্য কৰি গোপ ৰাখে গিলিলে সমুদায় ধন খহনীয়া প্ৰতিৰোধৰ দাবীত নদীৰ পাৰত প্ৰতিবাদত বহিল নৈপৰীয়া ৰাইজ সোমবাৰে লখিমপুৰৰ বধাকৰাত সোৱণশিৰিৰ পাৰত প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ৰাইজে শীঘ্ৰে খহনীয়া ৰোধৰ দাবী চিকিৎসক আক্ৰমণৰ ঘটনাক লৈ কাকপথাৰত দুখনকৈ চিকিৎসালয়ৰ চিকিৎসক চিকিৎসাকৰ্মীৰ প্ৰতিবাদ 17 ছেপ্টেম্বৰত চিকিৎসকক আক্ৰমণ কৰিছিল একাংশ লোকে দবকাৰ হাজী আনফৰ আলী কলেজত ভাইৰেল ভিডিঅ'ক লৈ উত্তেজনা ছাত্ৰক নিলম্বনক লৈ উত্তপ্ত পৰিস্থিতি কলেজৰ বিদায়ী সভাত নৃত্য কৰা ভিডিঅ' ভাইৰেল কৰাৰ অভিযোগত 2 ছাত্ৰক নিলম্বন জুৰিয়াৰ আলিটাঙনি ওচমানীয়া উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত উত্তপ্ত পৰিস্থিতি ৰুবুল উদ্দিন নামৰ এজন লোকক বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ সভাপতি পদ দিয়াৰ পাছতেই উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় নাগালেণ্ডৰ নকালাকৰ ভাৰত ম্যানমাৰ সীমান্তত প্ৰতিবাদ ইণ্টাৰনেশ্যনেল ট্ৰেড চেণ্টাৰ কাৰ্যক্ষম কৰি তোলাৰ দাবীত ৰাজপথলৈ ওলাই আহিল ম্যানমাৰ সীমান্তৰ ডেন পাংশাকে ধৰি বৃহৎ অঞ্চলটোৰ ৰাইজ বৰচলা বিধানসভা সমষ্টিৰ খেলমাটি কলাকুচি সংযোগী গড়কাপ্তানি পথটোত পুখুৰী সদৃশ গাঁতৰ সৃষ্টি হোৱাত পথটোত মৰণ ফাণ্ডত পৰিণত হৈছে বিধ্বস্ত পথটোত যাতায়াতৰ নামত দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে স্থানীয় ৰাইজে বিটিআৰৰ ঠিকাদাৰৰ বিৰুদ্ধে লুণ্ঠনৰ অভিযোগ গোৰবস্তি প্ৰাথমিক বিদ্যালয়ত পকী বেৰ আৰু খেলপথাৰ পুনৰ নিৰ্মাণত গাফিলতিৰ অভিযোগ কাম নকৰাকৈ ধন উলিয়াই নিয়াৰো অভিযোগ চৰকাৰী সুবিধাৰ পৰা বঞ্চিত 80 বছৰ গৰকা কমলপুৰ বিধানসভা সমষ্টিৰ বিদিয়া গাঁৱৰ এগৰাকী আইতা চৰকাৰী পি এম ৱাই গৃহ বিচাৰি আইতাই বহুবাৰ আবেদন নিবেদন কৰে যদিও আজি পৰ্যন্ত নাপালে এটা ঘৰ জৰাজীৰ্ণ ঘৰতে জীৱন কটাইছে আইতাই দবকাত উচ্চতম ন্যায়ালয়ৰ অধিবক্তা মুস্তাফা খাদ্দাম হুছেইনৰ এন আৰ চি আৰু কা সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া বিদ্যুতৰ বিল সম্পৰ্কত শক্তিমন্ত্ৰী আৰু পীযুষ হাজৰিকাৰ কথাৰ মিল নাই
জনজাতিকরণের ক্ষেত্রে কোচ রাজবংশী জনগোষ্ঠীক পুনের প্রতারণা করা থদু অসম কোচ রাজবংশী সম্মিলনীয় আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেছে। নভেম্বর মাহত দিল্লির যন্তর মন্তরত ধর্ণাত বহিব সংগঠনটি। গোসাইগাঁওত প্রশাসনের উদ্যোগত মিশন বিরুবালা শীর্ষক সজাগতা সভা অনুষ্ঠিত হয়। সজাগতা লক্ষ্যরে দেওবারে গোসাইগাঁও আরক্ষী আর বিজেপির গুমা মন্ডলের উদ্যোগত অনুষ্ঠিত সভাত বিরুবালা রাভাও উপস্থিত থাকে। বিটিসি সচিবালয়ের দিনজোড়া কার্যসূচীরে শিশু অধিকার আর সুরক্ষা সম্পর্কীয় অভিবর্তন, রাষ্ট্রীয় শিশু অধিকার আর সুরক্ষা আয়োগের উদ্যোগত আর রাজ্যিক শিশু আয়োগের সহযোগত অনুষ্ঠিত অভিবর্তনের শুভারম্ভ করে বিটিআরের প্রধান প্রমোদ বড়ুয়ে। দেওবারে নালাপরাস্থিত সৌরভ উদ্যোগত উপস্থিত হয় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা। প্রধানমন্ত্রীর আত্মনির্ভরশীল শ্লোগানে 2018 বর্ষত রাজু সাহানী আরম্ভ করা রাজপথ নির্মাণত ব্যবহৃত ইটা উদ্যোগটি পরিদর্শন করে সাংসদজনে। দেওবারে হুজাইর নীলবাগানত হদু অসম তঞ্জিমে মাদ্রাসা কৌমি আর কার্যালয়ত তঞ্জির বোর্ডত বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। বদরুদ্দিন আজমলৰ পৌরোহিত্যত অনুষ্ঠিত হওয়া মাদ্রাসাত সম্পর্কীয় আলোচনা করা হয় এই সভাখনত। গুৱাহাটীত বহি অর্ডার দি থাকিলে নহব, যোরহাটতো বহি কাম করিব লাগিব। অসম সাহিত্য সভার যোরহাট কার্যালয়ক অবজ্ঞা করা হয়েছে। দুধনৈত উপস্থিত হয়ে এই মন্তব্য পদ্মশ্রী বঁটা প্রাপক বিশিষ্ট সাহিত্যিক ইয়াসে দর্জে থংসের। গোয়ালপাড়া দহিকতাত বন্যহস্তির তাণ্ডব, এইবার হাতিয়ে বাসস্থান নহয় ভাঙিলে শিক্ষানুষ্ঠান। ভাঙি চুরমার করলে দহিকতা মধ্য ইংরেজি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শ্রেণীকোঠা স্কুল। সামগুরীর উদুমারীত বন্যহস্তির আতঙ্ক, নিশা বন্যহস্তিয়ে আক্রমণ করে উদুমারীর বরবস্তির জর্জ হেমব্রম নামের লোকজনক। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত লোকজনক এখন ডাম্পারত উঠাই সামগুরী অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। কলিয়াবরতো নিশা বন্যহস্তির ত্রাস, চামধরা আর বাঘর সুকগাঁওত বন্যহস্তির উপদ্রব। চামধরা গাঁওয়ার নারায়ণ চন্দ্র বরার পকী ভঁড়াল ভাঙিলে বন্যহস্তিয়ে, ভঁড়ালর ধান খাই লণ্ডভণ্ড করলে বন্যহস্তির জাকে। উজান বজাৰৰ শহীদ ন্যাসৰ সমীপত প্রকাণ্ড অজগর উদ্ধার, প্রায় 10 কিলোগ্রাম ওজনের অজগর উজান বজাৰ জাহাজঘাটৰ এডাল গছৰ উদ্ধার করা হয়। রঙাপুরাত অতিরিক্ত শ্রেণীকোঠা নির্মাণের আধারশিলা স্থাপন করে স্থানীয় বিধায়ক কৃষ্ণকমল তাঁতিয়ে। রঙাপুরার শঙ্করদেবর শিশু নিকেতনত অতিরিক্ত শ্রেণীকোঠা নির্মাণের বাবে বিধায়ক পুঁজির 5 লাখ টাকা আবন্টন দিয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের ইংরাজি মাধ্যমত গণিত আর বিজ্ঞান বিষয়ত পাঠদান করা বিরোধিতা মিসিং আগম কোবাঙর, আগন্তুক দিনত রাজ্য সরকারের স্থিতির তীব্র বিরোধিতা করব সংগঠনটে। বগীবিলত NRF নৈ পুনৰ জনাইছো, বগীবিলত NFR নৈ কাষৰীয়া পৰ্যটক জেটির শুভ উদ্বোধন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে শুভ উদ্বোধন করে রাজ্যের দ্বিতীয়টো জেটি। বগীবিল আর গুঞ্জানত ব্রহ্মপুত্রের ওপর নির্মাণ হবলগীয়া ফ্লোটিং জেটিরও আধারশিলা স্থাপন। অসম চিকিৎসা মহাবিদ্যালয় চৌহদত মুকলি হল প্লেটিনাম জুবলি প্রাক। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে রাজ্যের বাবে মুকলি করে এই পার্ক। জামুগুড়িহাটর ধলাইবিলত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন। চতিয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকায় উদ্বোধন করে নদুয়ার মন্ডল যুব মোর্চার সহযোগত আয়োজন করা এই রক্তদান শিবিরটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে রঙিয়াত রক্তদান শিবির, উত্তর কামরূপ যুব মোর্চার উদ্যোগত রঙিয়া আদর্শ চিকিৎসালয়ত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। টেন্টত যোগালীর কাম করে পড়াশুনার খরচ উলিওয়া গহপুরের রজাবাড়ির নবজ্যোতি বড়ুয়াই আরক্ষীত লাভ করলে চাকরি। নবজ্যোতির সফলতাত গাঁওবাসীর পিতৃ মাতৃও উৎফুল্লিত। আরক্ষী নিযুক্তি পরীক্ষাত বোকাখাট মহকুমার বিভিন্ন প্রান্তর 17 জন মেধা সম্পন্ন প্রার্থী স্থান লাভ করাত আনন্দর জোয়ার উঠিছে জেলাখনত। নামদুয়াং স্পোর্টস ক্লাব নামৰ এটা ক্লাবে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে আহিছিল একাংশ ছাত্র ছাত্রী। সদ্যঘোষিত অসম আরক্ষী নিযুক্তি পরীক্ষাত দরঙর দেওমর্ণৈ অঞ্চলত দরিদ্র পরিয়ালর মেধা যুবক উত্তীর্ণ হওয়াত হাঁহি বিড়িঙিছে পরিয়ালকেইটার মুখত। 5 জনকৈ মেধা যুবক জিলিকি উঠিছে। 5 গৰাকী মেধা সম্পন্ন যুবকর সাফল্যত আনন্দিত অঞ্চলবাসী। সদ্যঘোষিত অসম আরক্ষীর বিভিন্ন পদর ফলাফলত বঙাইগাঁও জেলার বিদ্যাপুরের বৈতামারীর কেইবাজনো যুবক যুবতীয়ে লাভ করেছে চাকরি। যুবক যুবতীর সাফল্যত আনন্দিত অঞ্চলবাসী। অসম আরক্ষীত নির্বাচিত হল রিক্সা চালকর পুত্র। আরক্ষী নিযুক্তি পরীক্ষাত খুন্তলীর হাসেন আলীক লৈ উৎফুল্লিত গাঁওবাসী। রিক্সা চলায় পুত্রর শিক্ষার খরচ বহন করেছিল পিতৃয়ে। অসম আরক্ষীর কমান্ডো বেটেলিয়নের উপপরিদর্শক পদত নিযুক্তি লাভ করেছে রহার কেইবাজনো মেধা সম্পন্ন প্রার্থীয়ে। রহার কতগুড়ির গাঁওকে ধরে কেইবাখনো গাঁওয়ার মেধাবী যুবকে চাকরি লাভ করেছে এইবেলি। আজরা খড়ি বিক্রি করে কন্যার খরচ উলিওয়া এগারী মাতৃ ঘরত আনন্দর বন্যা। সদ্যঘোষিত অসম আরক্ষীত নিযুক্তি পরীক্ষাত কন্যার সফলতাত অঞ্চলজুড়ি আনন্দর বন্যা।
দক্ষতা আর মেধার ভিত্তিত অসমারক্ষীত নিযুক্তি লাভ করেছে টিহকর কেইবাজন যুবকে। কঠোর সাধনা আর অধ্যবসায়ের বলত চাকরি লাভ করা প্রার্থী কেজনক লৈ অঞ্চলত আনন্দময় পরিবেশে বিরাজ করেছে সরকারক ধন্যবাদ জানালে উত্তীর্ণ প্রার্থী সকলে। গোলগঞ্জত কমারর কাম করে পড়ার খরচ উলিয়া এজন যুবকে আরক্ষী নিযুক্তি পরীক্ষা সফলতার উত্তীর্ণ হওয়ার পিছতে আনন্দ জোয়ার উঠিছে। আরক্ষীর কমান্ডো বেটেলিয়নত চাকরি লাভ করেছে যুবকজনে। পিতৃ মাতৃহীন লক্ষিমপুরের এজন যুবকে আরক্ষীর কমান্ডোর চাকরি লভা লাভ করা ঘটনায় আনন্দিত করেছে আমগুড়ি গাঁওয়ার রাইজক। পিতৃ মাতৃক সরুতেই হেরুয়াই অতি কষ্টরে শিবা রহিদাস নামের যুবকজনে আনর ঘর আশ্রয় লৈ চলাই গৈছিল অধ্যয়ন। মাদকদ্রব্যের প্রচলনের বিরুদ্ধে ডিগবৈত উলিওয়া হয় এক প্রতিবাদী সমদল। খেরজান ঢেকিজানের গোর্খা মহিলা সমিতির উদ্যোগত আর খেরজান ঢেকিজান যুব সমাজের সহযোগত শতাধিক পুরুষ মহিলায় ভাগ লয় এই সমদলত। জাগিরোডর উলুকুচিত করম পূজা সম্পন্ন। সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা মরিগাঁও জেলা সমিতির উদ্যোগত আয়োজন করা এই করম পূজা সম্পূর্ণ ধর্মীয় পরম্পরা আর রীতি নীতিরে সম্পন্ন করা হয়। দাসত্ব প্রথার উপর আধারিত সিজো ছবিখনে দর্শক রাইজের বিপুল সঁহারি লাভ করেছে। 16 সেপ্টেম্বর মুক্তি লাভ করা বড়ো ভাষার ছবিখনের প্রযোজক পরিচালক ওম প্রকাশ খেরকটারি। দেওবারে শ্রদ্ধাঞ্জলি কাননত মুক্তি দিয়া হল সন্তোষী মা প্রডাকশনের ব্যানারত নির্মিত 4টা নতুন গীত। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত আকু এবার ঠিকনা জয় দুর্গা মা শীর্ষক গীতকেটা মুক্তি করা হয়। গীতকেটার কণ্ঠদান করেছে নিহাল দাস আর পাপড়ি গগৈয়ে। 29 সেপ্টেম্বরের 12 অক্টোবর গুজরাটত অনুষ্ঠিত হব 37 সংখ্যক রাষ্ট্রীয় ক্রীড়া, যারবাবে সম্পূর্ণরূপে সাজু হয়েছে খেলোয়ের দলটো। রাষ্ট্রীয় ক্রীড়ার উদ্বোধনী সমারোহত লাভলীনা বরগোহাঁয়ে পতাকা বহন করার সম্ভাবনা। ঢেকিয়াজুলি জুলিয়া উপশাখা আচ্ছার উদ্যোগত অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার সামরণি। ঢেকিয়াজুলি চাহ বাগিচা আর বাতাসেপুর ফুটবল ক্লাবের মাজত অনুষ্ঠিত চূড়ান্ত খেলত ঢেকিয়াজুলি চাহ বাগিচার দল জয়ী হয়। 131 সংখ্যক ডুরান্ট কাপর চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফসি। দেওবারে সল্ট লেক স্টেডিয়ামত অনুষ্ঠিত ফাইনেল খেলখনত মুম্বাই সিটি এফসিক 2-1 গোলত পরাস্ত করে বেঙ্গালুরু এফসি। বাক্সার সুয়নখাটাত ষষ্ঠ স্বাধীনতা দিবস প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেওবারে। উদ্বোধনী খেলত 4-2 গোলত বিজয়ী এফসিয়ে পরাজিত করিলে সারণথাই এফসিক। মহানগরীত আয়োজিত কামরূপ জেলা ভারোত্তোলনত প্রতিযোগিতা সম্পন্ন। কামরূপ জেলা ফিজিক এসোসিয়েশনের উদ্যোগত আয়োজিত ভারোত্তোলন প্রতিযোগিতাত সংগীতা সাধনী ধরে 159 কেজি শাখাত সোণৰ পদক লাভ করার শ্রেষ্ঠ ভারোত্তোলকর সন্মান লাভ করে। সোমবারে দ্বিতীয়বারলৈ ইডির কার্যালয়ত হাজির হল মহাময় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনেত্রীগীর কস্টিউম ডিজাইনারকো সমন জারি করে ইডিয়ে 14 সেপ্টেম্বর জ্যাকলিন ফার্নান্ডেজক 8 ঘণ্টারও অধিক সময় ধরে জেরা চলাইছে। কেরালার অটো চালকে লটারি জিকিলে 25 কোটি টাকা। দেওবারে কেরালাত অনুষ্ঠিত হওয়া ওনাম বাম্পার লটারিত এজন অটো চালকে জয় করে 25 কোটি টাকা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বাদশ দিন। কেরালার আল্লা পূজার পর আরম্ভ হওয়া এই যাত্রাত রাহুল গান্ধীর লগতে খোঁজ মিলালে শতাধিক সমর্থকে। শিলিগুড়িত শারদীয় দুর্গোৎসবের বাবে চলিছে প্রস্তুতি। কেইবাখনো মণ্ডপ আটক ধুনিয়াক সজাই পড়াই তুলিছে। অঘোষিত প্রতিযোগিতা চলিছে শারদীয় দুর্গোৎসবক লৈ। পূজা মণ্ডপর মৃৎশিল্পী সকল ব্যস্ত হয়েছে মা দুর্গার প্রতিমূর্তি নির্মাণত। গাজিয়াবাদত পেলনিয়া প্লাস্টিকের সামগ্রীতে ডেস্ক বেঞ্চ নির্মাণ করিলে একটা স্বেচ্ছাসেবী সংগঠনে। অঙ্গনবাড়ী বিদ্যালয়ের ডেস্ক বেঞ্চর প্রয়োজনীয় সা সামগ্রী নির্মাণ করেছে এই সংগঠনটে। উত্তর প্রদেশের হারদৈর কস্তুরবা গান্ধী ছোৱালী বিদ্যালয়ের খাদ্যত বিষক্রিয়া। সরকারী বিদ্যালয়খনত দুপুরিয়ার আহার গ্রহণ করার পিছতেই 38 গৰাকী ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আটাইকেগুলোকে হাসপাতালত ভর্তি করা হয়। আগরতলাত সমাগত দুর্গোৎসবক প্রস্তুতি তুঙ্গত। মৃৎশিল্পীর ব্যস্ত হয়েছে মণ্ডপ নির্মাণ করা ব্যক্তি সকল। আটক ধুনিয়াক মণ্ডপ সজাবলে এতিয়া দ্বারা পারহীন প্রস্তুতি চলাইছে নির্মাণকারী সকলে। উত্তর কলকাতাত ভটুয়া কুকুর আর্হিত নির্মাণ করা হয়েছে মা দুর্গার প্রতিমূর্তি। মা দুর্গার চরণ কাষত একটা কুকুরে আশ্রয় লি থাকার ছবি প্রতিফলিত করবলে চেষ্টা করেছে মৃৎশিল্পীয়ে। ব্রিটেনের লেস্টারত হিংসাত্মক পরিস্থিতি। 28 আগস্টত অনুষ্ঠিত এশিয়া কাপর ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট খেলখনের পিছতে অস্ত্রধারী ইসলামপন্থীয় হিন্দুসকলক লক্ষ্য করে আক্রমণ চলায়। ইয়ার প্রতিবাদত রাজপথলৈ উলাই আহিল শতাধিক হিন্দু লোক। পাকিস্তানের পর দুবাই অভিমুখী বিমানত অপ্রীতিকর পরিস্থিতি। মাজ আকাশতে বিমানের ভিতর হঠাৎ এজন যাত্রীয়ে বিমানখনের আসনত ঘুচুয়ার খিড়িকির আইনাত কোধালে গোর আর ইয়ার পিছতে ব্ল্যাকলিস্টেড করা হয় যাত্রীজনক।
পর্যটকৰ বাবে আইফেল টাওয়ার মুকলি ইউরোপীয় ঐতিহ্য দিবসৰ বাবে দৰ্শনার্থীৰ বাবে মুকলি কৰা হল পেৰিছৰ প্ৰসিদ্ধ আইফেল টাওয়ারৰ লগতে বেকৰুম মেকানিক্স পিউয়েটো ৰিকট হাৰিকেন ফিয়োনাৰ প্ৰভাৱত এণ্টিগুৱাত ব্যাপক প্ৰভাৱ বেয়া বতৰৰ ফলত দেশখনৰ বিভিন্ন স্থানত ভূমিস্খলনৰ লগতে ঠায়ে ঠায়ে প্ৰবল বৃষ্টিপাত আৰু ধুমুহাই কোবাই গৈছে ইতিমধ্যে প্ৰশাসনে ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে ফ্ৰান্সৰ সামৰিক উপস্থিতিৰ বিৰুদ্ধে নাইজেৰিয়াত প্ৰতিবাদ নাইজেৰিয়াৰ ৰাজধানী নিয়ামেত কেইবাশ লোকে ফ্ৰান্সৰ জেহাদী বিৰোধী বাহিনীৰ উপস্থিতিৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ ব্ৰাজিলৰ আমাজনত সংঘটিত হোৱা বনজুই এতিয়াও মাৰ যোৱা নাই আমাজনৰ বৰ্ষাৰণ্যৰ বহু ভিতৰলৈকে জুই বিয়পি পৰিছে গড়ে প্ৰতিদিনে 1400টা অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে আমাজনত কোষ্টাৰিকাৰ খাদত এখন বাছ পৰি যোৱাৰ পিছত 9 জন লোকৰ মৃত্যু হৈছে ৰেড ক্ৰছৰ সদস্য আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে উদ্ধাৰ অভিযান চলাই আছে যদিও এতিয়াও আৱদ্ধ হৈ আছে 11 জনকৈ যাত্ৰী 34 জন লোকক জীৱিত অৱস্থাত উদ্ধাৰ কৰা হৈছে এই পৰ্যন্ত দেওবাৰে টাইৱানত সংঘটিত ভূমিকম্পত ভাগি পৰা এটা অট্টালিকাৰ পৰা উদ্ধাৰ কৰা কণমানি শিশু আৰু মাতৃ ৱেলেইন কাউণ্টিৰ আৰক্ষী আৰু উদ্ধাৰকাৰী দলে ধ্বংসস্তূপৰ পৰা উদ্ধাৰ কৰে দুয়োকে দেওবাৰে বিয়লি হোৱা ভয়ংকৰ ভূমিকম্পত টাইৱান চহৰত খহি পৰে এখন দলং টাইৱানৰ দক্ষিণ পূব উপকূলৰ ইউলি দ্বীপত থকা চহৰখনত ভূমিকম্পৰ পিছত এখন দলং ভাগি পৰে ভূমিকম্পৰ সময়ত দলংখনত থকা 3 জন লোকক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে উদ্ধাৰ কৰে জাপানত নানমাদল আমফানৰ পিছত ব্যাপক জলপ্ৰলয়ৰ সৃষ্টি হয় চেণ্ডাই নদীৰ জলপৃষ্ঠ উফন্দি উঠাত পানী সোমাই আহে ভূপৃষ্ঠলৈ নৈৰ পানীত অহা আৱৰ্জনাই ৰেলপথসমূহৰ বিস্তৰ ক্ষতি সাধন কৰে প্ৰচণ্ড ধুমুহা আৰু বৰষুণৰ ফলতো বিস্তৰ ক্ষতি আৰু টাইৱান ফ্লক টেগত প্ৰতিযোগীসকলে নিজৰ ঘৰত বনোৱা উৰণীয়া মেচিন প্ৰদৰ্শন কৰে এনাৰ্জি ড্ৰিংক ৰেড বুলে আয়োজন কৰা ফ্লক টেগ অনুষ্ঠানত কোনে আটাইতকৈ দূৰলৈ উৰিব পাৰে তাকে লৈ কেন্দ্ৰীয় টাইৱানৰ বন্দৰত অনুষ্ঠিত হয় এই প্ৰতিযোগিতা আৰু ইয়াৰে সৈতে সময় হ'ল ছুপাৰফাষ্ট প্ৰাইম টাইম 100ৰ পৰা বিদায় লোৱাৰ নমস্কাৰ